গ্যাস বন্ধ করার প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার জা সহ চারজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার ইংরেজ বাজার থানার মিল্কি ভবানীপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, তার জা বিউটি বিবি বারবার গ্যাস জ্বালাচ্ছিলেন, এর ফলে আগুন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি এর প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করায় যা সহ চারজন তাকে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূ এই ব্যাপারে মিল্কি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আর বন্ধ করছে। আমি বলছি কি, আমার তো ধরা আছে, ভাত রান্না করছি, ঘরে নিবে ঘরে হকটা, তুই এমনি কেন করছিস? আমি করবো, যে হবে দেখা যাবে। আর ই বেশি বলে, বেশি কথা বললে এখন মার চালিয়ে দিব। আপনাকে মারধর কেন করেছে? আমাকে ওই গ্যাসের বলেছি, ওই জন্যে বন্ধ করতে। এবার এই কিনা আসলো কিনা, আমি বললাম তোমার বড় দাদাকে আর সুমির বাপকে ডেকে আনো। কথা হয় কেন বললো কি গ্যাস ছাড়বো, যে হবে দেখা যাবে। আর এইটা কথা বলে বাইরে এসে ওর বাবা ভাই কতজন মেলে মেরেছে? চারজন মিলে মেরেছে। চার পাঁচ কি হয় সম্পর্ক ওরা? ওরা ওর চাচি জি হয়, ফুপু হয়, মা বাবা ভাই। আপনি কি গ্যাস বন্ধ করতে বলেছিলেন নাকি? হ্যাঁ, গ্যাস বন্ধ করতে বলেছিলাম কি, আমার তো গ্যাস ধরা আছে। আর ফের বলছে, ফের মাকে আমি ওর মাকে যে বললাম কি তোমার বেটি গ্যাস ছাড়ছে, তো ওই বললো কি ওই তুই গ্যাস ছাড়িস না, বলে কি তুই বেশি বকবি না। আপনাকে কোথায় কিভাবে কি দিয়ে মেরেছে? মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। গ্যাস বন্ধ করার প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার জা সহ চারজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার ইংরেজ বাজার থানার মিল্কি ভবানীপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, তার জা বিউটি বিবি বারবার গ্যাস জ্বালাচ্ছিলেন, এর ফলে আগুন ধরে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি এর প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করায় যা সহ চারজন তাকে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূ এই ব্যাপারে মিল্কি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আর বন্ধ করছে। আমি বলছি কি, আমার তো গ্যাস ধরা আছে, ভাত রান্না করছি, ঘরে নিবে ঘরে হকটা, তুই এমনি কেন করছিস? আমি করবো, যে হবে দেখা যাবে। আর ই বেশি কথা বললে এখন মার চালিয়ে দিব। আপনাকে মারধর কেন করেছে? আমাকে ওই গ্যাসের বলেছি, ওই জন্যে বন্ধ করতে। এবার এই কিনা আসলো কিনা, আমি বললাম তোমার বড় দাদাকে আর সুমির বাপকে ডেকে আনো। কথা হয় কেন বললো কি গ্যাস ছাড়বো, যে হবে দেখা যাবে। আর এইটা কথা বলে বাইরে এসে ওর বাবা ভাই কতজন মেলে মেরেছে? চারজন মিলে মেরেছে। চার পাঁচ কি হয় সম্পর্ক ওরা? ওরা ওর চাচি জি হয়, ফুপু হয়, মা বাবা ভাই। আপনি কি গ্যাস বন্ধ করতে বলেছিলেন নাকি? হ্যাঁ, গ্যাস বন্ধ করতে বলেছিলাম কি, আমার তো গ্যাস ধরা আছে। আর ফের বলছে, ফের মাকে আমি ওর মাকে যে বললাম কি তোমার বেটি গ্যাস ছাড়ছে, তো ওই বললো কি ওই তুই গ্যাস ছাড়িস না, বলে কি তুই বেশি বকবি না। আপনাকে কোথায় কিভাবে কি দিয়ে মেরেছে? মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।